আজকে সারা দিন বৃষ্টি, মেঘলা আকাশ। আর এই যে দেখেন, আমরা ডালিম গাছকে কলম করছি, আর এই কলমের গাছটাতে দেখেন তিনটা ডালিম আসছে, কলম করা গাছে। আপনারাও আপনাদের এরকম গাছ থাকলে, ডালিম গাছ থাকলে কলম করতে পারেন আমাদের মতো। দেখেন এই যে দেখেন, কিছুদিন আগে করলা গাছ লাগিয়েছিলাম আমরা, করলা গাছে ফুল এসেছে, বেয়ে বেয়ে দেখেন উপরে উঠে গিয়েছে, মাশাল্লাহ ফুল চলে এসেছে করলা গাছে। এটা আমরা সুতা দিয়ে, এই যে দেখেন সুতা দিয়ে একদম মাচার সাথে উঠিয়ে দিয়েছি। এই যে এখন পুরা এই সুতা ইয়ে ধরে ধরে মাচাতে উঠে যাবে। আমরা সব গাছ এভাবেই সুতা দিয়ে পেঁচিয়ে মাচাতে উঠিয়ে দিই। চাল কুমড়া গাছটাও একই নিয়মে সুতা বেঁধে দিয়েছি আমরা, এখন এটা মাচাতে উঠে যাবে। এই যে দেখেন লাউ গাছটাও আমরা এই কাজ করেছি, এখন এই যে দেখেন মাচা বেয়ে বেয়ে, সুতা বেয়ে বেয়ে দেখেন মাচাতে উঠে গিয়েছে, দেখছেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ছাদ বাগানের রান্নাঘরে আপনাদের স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। এই যে দেখেন আমি কলমি শাক কেটে নিচ্ছি কোয়েল পাখির জন্য, কোয়েল পাখি কলমি শাক খুব পছন্দ করে, খেতে দিব। আর এই যে দেখেন কলমি শাকের ফুল, সবাইকে কলমি শাকের ফুলের শুভেচ্ছা। এই দেখেন বৃষ্টি, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, কী অবস্থা দেখেন। এই যে দেখেন আমাদের গাছের পেয়ারাগুলো পলিতে ঢুকিয়ে স্টেপলার মেরেছিলাম, কি সুন্দর পলিতে থেকেই বড় হয়ে যাচ্ছে। আর দেখেন আস্তে আস্তে কালার হবে, খুব সুন্দর একটা হলুদ কালার হবে পলিতে থেকেই। আর পেয়ারাগুলো ছোটো থাকা অবস্থায় এভাবে পলিতে ঢুকিয়ে স্টেপলার মেরে দিলে কোনো পোকামাকড়, কোনো পাখি, কোনো কিছুই পেয়ারা ফলের কোনো ক্ষতি করতে পারে না। সকাল সকাল ছাদে চলে আসলাম, বৃষ্টি হয়েছে, ঝিরিঝিরি বৃষ্টি। অনেকক্ষণ আগে ছাদে আসছি, ছাদে এসে কি কি করছি আপনাদের বলি। এই যে কলা পাতা কাটছি, আজকে সকালে নাস্তা সবাই কলা পাতায় খাবে, কলা পাতা হলো প্লেট। এই যে দেখেন, আর এখানে চায়ের জন্য পানি বসিয়ে দিয়েছি। এই যে দেখেন ছাদটা ঝাড়টা দিয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। আর কি কি করছি আসেন আপনাদের দেখাই। এই যে দেখেন ভাত রান্না করলাম গরম গরম, সকাল সকাল গরম গরম ভাত আর ভর্তা দিয়ে ছাদ বাগানে নাস্তাটা সেরে নিব। কত রকমের ভর্তা করছি, ভর্তা করার ইয়েটা আপনাদের দেখাইতে পারলাম না। এটা হলো কালিজিরা রসুনের ভর্তা, এই দেখেন এটা আলুর ভর্তা, এই হলো কলা ভর্তা, এই হলো শুটকির ভর্তা, এটা হলো বরবটির ভর্তা, এটা হলো মৌসুমের ভর্তা, এই ডিমের ভর্তা, টমেটোর ভর্তা, পেঁপের ভর্তা, আর দেখেন এই যে কালকের মাছের ভাজি, কালকের লাউ, কালকের কচুর মুখের পুডিং আর লেবু। এখন একে একে সবাইকে নাস্তা দিয়ে দিব, তো সাথেই থাকেন, দেখি আপনাদের সাথে আমাদের নাস্তা খাওয়া শেয়ার করতে পারি কি না। আর আমার ভিডিওটি না টেনে দেখবেন, আমার ভিডিওটি দেখে আমার ভিডিওটি একটা লাইক দিয়ে দিবেন, আর যদি ভিডিওটি আমার বেশি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিবেন। এই যে দেখেন কলা পাতায় গরম গরম ভাত দিয়ে দিচ্ছি এই শীতের সকাল, আর কলা পাতায় গরম গরম ভাত, ভাত বাগানে বসে নাস্তা খাওয়াটা যে কি আনন্দের, আসলে আমাদের মতো এরকম না খেলে বুঝতে পারবেন না। এখন আমি সব রকমের ভর্তা প্লেটে দিয়ে কলা পাতার প্লেটটি সাজিয়ে নিব। এই যে দেখেন আমি কলা পাতার প্লেটে সবার জন্য নাস্তা বেড়ে নিয়েছি, এখন আমরা নাস্তা খেয়ে নিব। আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আমার এই ভিডিওটি। বিসমিল্লাহির রহমানির রহিম।
এই তো সবাই নাস্তা খাওয়া শেষ হয়ে যাচ্ছে, প্রায় নয় রকমের ভর্তা দিয়ে গরম ভাত ছাদ বাগানে, এটার যে কী একটা আনন্দ। সকালের নাস্তা খাওয়া শেষ করলাম, নাস্তা খাওয়া শেষ করে প্লেট বাটিগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম, চা বসিয়ে দিয়েছি, এখন বসে বসে চা খাবো, রং চা খাবো, তারপরে বাসায় চলে যাব। যে দেখেন আমি কাপে লেবু পাতা লবণ দিয়ে দিয়েছি, আর আমরা দুজনেই রং চা খাবো, বাচ্চারা রং চা খাবে না। এখন আমি চাটা ছেঁকে নিব আর লেবু কেটে নিয়েছি। আর আজকে নয় রকমের ভর্তা দিয়ে গরম ভাত কলা পাতার প্লেটে সকালবেলার নাস্তা ছাদ বাগানে, আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। তো চাটা আমি এই ম্যাটে বসে বসে খাবো। দেখেন সিম গেছে, সিম আসছে, দেখেন মাশাল্লাহ। এই সিমটা সবুজ, আরেকটা সিম আছে লাল লাল, আমাদেরটা সবুজ। দেখেন গাছ থেকে পেঁপেটা বেরিয়ে নিয়ে আসছি আমাদের ছাদ বাগানের, কালারটা দেখেন কত সুন্দর মাশাল্লাহ। কালকে যে পেঁপেটা দেখিয়েছিলাম গাছে, সেই পেঁপেটা দেখেন খুব সুন্দর কালার। বিসমিল্লাহ, মাশাল্লাহ, আল্লাহ, অসম্ভব মিষ্টি, মধুর মতো মিষ্টি, ইস এত মজা। এই যে দেখেন সন্ধ্যা 5:30 বাজে, এখনো বৃষ্টি কোনো থামাথামি নাই। দেখেন বৃষ্টির শব্দ শুনতে পাচ্ছেন কিনা জানি না, বৃষ্টি তো হচ্ছে, পাশাপাশি একটা ঠান্ডা বাতাস আসছে, এই বৃষ্টি তো হয়তো প্রচুর পরিমাণ শীত নেমে যাবে। আর এই যে দেখেন বিকাল থেকে কোনো নাস্তাই বানাই নেই, কী খাবো কী খাবো ভাবতেছি, কিন্তু আমাদের পাড়া প্রতিবেশী এক মামি দেখেন কী পাঠিয়েছে, এখনো খুলিনি, এখন খুলে দেখবো কী পাঠিয়েছে বক্সে। এই যে দেখেন খিচুড়ি পাঠিয়েছে, গরম গরম গরুর গোস্তের খিচুড়ি, এই বৃষ্টির সন্ধ্যায় গরম গরম খিচুড়ি দিয়ে আজকে আমরা নাস্তাটা করব। ধন্যবাদ মামিকে গরম গরম খিচুড়ি পাঠানোর জন্য। এখন আমি বেগুনের আচার নিব আর কিছুটা সালাদ কেটে নিব, তারপরে সবাই সন্ধ্যার নাস্তাটা সেরে নিব। আজকে ছাদ বাগানের রান্নাঘরের ব্লগটি এখানে শেষ। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে আমার ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ, আমার জন্য দোয়া করবেন, আপনারা সবাই ভালো থাকবেন।